হ্যালো, আমরা আবার এসেছি লাইভে। এবার চেক করুন তো যে আমাদের অডিওটা ঠিক আছে কি না। আমাদের অডিওটা ঠিক আছে কি না যদি একটু চেক করেন। হ্যালো, এবার আমাদের অডিওটা ঠিক আছে কি না যদি একটু দশজন বলেন। এসছে হ্যাঁ, 14 জন। অ্যাপারেন্টলি। আমাদের আগের লাইভটা আমাদের এন্ড করতে হয়েছে। আমাদের অডিওটা ঠিক আছে কি না যদি একটু বলেন। ইট ইজ অল রাইট নাও। ওকে, আই থিঙ্ক উই ক্যান মুভ ওকে অন নাও। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ফিরে যাচ্ছি আবার গানে। আমার মানে এখানটা নিয়ে বলতে পারি, পড়ার দরকার নেই, পড়িং নি সেফার। শোনার আচ্ছা, কিছু এটা নেই। খুব অদ্ভুত একটা জিনিস, একবার এ পড়ছে একবার ও পড়ছে, বাট হোয়াট এভার, কিছু করার নেই সেটা। আচ্ছা, আমি তো গানটা 2 লাইন গিয়ে থেমে গেছিলাম, তাহলে একটু গাই। হ্যাঁ, আলো এ আলোকময় করে হে এলে আলোর আলো, আলো এ আলোকময় করে হে এলে আলোর আলো, আমার নয়ন হতে আধার মিলালো মিলালো, আলো এ আলোকময় করে হে এলে আলো। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যদি পানে নয়ন মেলি ভালো সবই ভালো, আলো এ আলোকময় করে হে এলে আলোর আলো, আলো এ আলোকময় করে হে এলে আলো। তাহলে আলোর কবিতাতেই থাকি, যেটা আমাদের অর্ধেক হয়েছিল শেষ করি, তারপর না হয় পরের কিছুতে যাব। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করে কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধ রে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কোড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি,
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাং ভাং ভাঙ্কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। যদি আপনারা জানি না জানেন কি না, এই কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন যে বাড়িতে, সেই বাড়িটার গল্প যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টে লিখুন তো। খুব পরিচিত একটা জায়গায়, আমাদের প্রতিদিনের যাতায়াতের পথে কিন্তু পড়ে বাড়িটা, আপনারা অনেকে দেখেও থাকতে পারেন, অফিস পাড়ায়। যদি চিনে থাকেন, দেখে থাকেন, তাহলে দেখি আপনারা লিখতে পারেন কিনা কোথায় বসে রবীন্দ্রনাথ এই কবিতাটি লিখেছিলেন। ওপেন কুইজ রইল, ওভার টু শৌনক নাও। রবীন্দ্র কুইজ। আচ্ছা, গায়ে কাঁটা দিচ্ছি, অসাধারণ ভয় লাগে। সবাইকে আমার আর শৌনকের পক্ষ থেকে প্রথমেই ধন্যবাদ দেখার জন্য। আমি এই স্পিরিটটাতেই কন্টিনিউ করছি। প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি পুরে প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ, আরো প্রেমে আরো আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণের এবং আলোর যে কথাও বলছে, মাঝখানে রাখলে কি আমার মনে একটা পরে পরে প্রাণের আর আলোর যে কথা আছে, কেউ এখনো কিন্তু রবীন্দ্র কুইজের উত্তরটা দিতে পারেনি। আমি তোমাকে আরেকটা কুইজের প্রশ্ন করব। আচ্ছা, ও কিন্তু একটা কুইজের প্রশ্ন ভেবে রেখেছে। আচ্ছা, তবে গুড মর্নিং আকাশ, আমাদের খুবই একটা ভালো লাগার জায়গা এবং আমাদের একটা ফ্যামিলির মতন, তো সেখানে আজকে আমরা স্টুডিওতে নয়, আজকে একটু হটকে বাড়ি থেকে আমরা গুড মর্নিং আকাশের অডিয়েন্সের সামনাসামনি
হন্তদন্ত হয়ে দুজন দু প্রান্ত থেকে দু প্রান্ত থেকে ও সৃষ্টিতে আধ ভেজা হয়ে ও একটা মঞ্চ, আমিও কয়েকটা মঞ্চ থেকে এরকম আধ ভেজা হয়ে এসেছি, আবার আমরা দুজনে তারপরে বেরিয়ে যাব স্বাভাবিক, এবং এটাই কিন্তু আজকের মজা, এটাই মজা। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু এরকম একটা আনএক্সপেক্টেড বৃষ্টি সকালবেলায় ভাবা যায়নি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, হে রুদ্র তব সঙ্গীত আমি, কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাব, এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে, ভীম আনন্দে ভেসেছে জীবন সুপিয়া জীবনেশ্বর, পেতে হবে তব পরিচয় তোমার, ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়, ভালোই হয়েছে ঝঞ্ঝারো বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাব বজ্র শিখার দাহনে, তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া, তোমার চরণে ছোঁয়ায়ে। অনুরোধ আছে। আচ্ছা বেশ, দেখছি আমরা আপাতত একটা ওই আলোর মধ্যে ঢুকে গিয়ে আলোর মধ্যেই রয়ে গেছি, তবে একটু প্রেমের গান হোক, কোনো একটা খুব পরিচিত প্রেমের গান। পছন্দের একজন একটা অনুরোধ করেছেন, সেই গানটা গাওয়া হয় না। দেখ আজকে যদি একটা গান বলতে হয় সেটাই গান, কিন্তু সেটা সবসময় কোরাসে হয়ে যায় বলে গাওয়া হয় না। দেখা দি কারবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ হো, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো, তোমার প্রকাশ হো, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো, উদয় দিগন্তে শঙ্খ বাজে।
বারবার জানি সৌনকদা, যতবার গানটা শুনি অবাক হয়ে ভাবি জীবনের অন্তিম পর্যায়ে এসে লিখছেন দেখা দিক মানে জন্মেরও প্রথম ক্ষণ। এই যে একটা কনফ্লুয়েন্স এই গানে, আমার যেন মনে হয় সমস্ত কিছু কিছু এসে মিশে যাচ্ছে এক জায়গায়, পূর্ণচক্র পূর্ণচক্র। এমনই একটা কবিতা শোনাই যেখানে এই গানের মতনই সমস্ত সবার রবীন্দ্রনাথ এসে মিশে যাচ্ছে। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের, বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাঁদের, রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তাঁর, বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তাঁর, নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তাঁর, রানু? রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশায় ভাবেন আপনি গোরার রচয়িতা আপনি তাঁর, বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন আপনি তাঁর, মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওঁর বীণা আপনি তাঁর। ভীরু কিশোরী যে মুখ ফুটে কিছু বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনু দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে রাখব তারে সাথে, সে মনে করে আপনি তার। আর কফি হাউসে টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের, যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন, শুধু একদিন শিলাইদহে রবীন্দ্রনাথের সঙ্গে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতী রবীন্দ্রনাথের সঙ্গে জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশায় রবীন্দ্রনাথের সঙ্গে বাবার রবীন্দ্রনাথের, আওয়েনে রবীন্দ্রনাথের সঙ্গে মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরী রবীন্দ্রনাথের সঙ্গে রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন, 25শে বৈশাখ। অংশুমান দা অংশুমান করের লেখা, আমাদের প্রত্যেকের ভেতরে এক একটা রবীন্দ্রনাথ আছে। এবং ধরুন আজ তো 161তম জন্মদিন, তো যদি কেউ বেঁচে থাকেন যার বয়স 161 তার রবীন্দ্রনাথের বয়স হবে 161। আর যে কলেজ পড়ুয়া, যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে রবীন্দ্রনাথের গান কোট করে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে, ইনস্টাগ্রাম লিখছে, তার বয়স ওই রকম কল, তার রবীন্দ্রনাথ 20-21। আর যে এখন জীবন সায়ান্নে 80, তার রবীন্দ্রনাথ 80। তার রবীন্দ্রনাথ হয়তো লিখছেন যে কালের যাত্রার ধ্বনি, হয়তো তার রবীন্দ্রনাথ পরিচয় এই হোক শেষ পরিচয়। শৌনক, কি গাইব? কৃষ্ণাদি লিখছে খুব ভালো লাগছে, মিতা মিত্র, অপূর্ব চয়ন, রীতা দত্ত, বাব্বা ইত্যাদি ইত্যাদি সকলকে অনেক ধন্যবাদ। আমাদের প্রায় সময় শেষের দিকে, দুটো দুটো ছোট ছোট করে কিছু শুনে পুরোপুরো না করে। হ্যাঁ, শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিয়ে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। তুই ওই লাইনটা বললি বলে আমি সঞ্চারিটা গাইছি। হৃদয়
চাই আমার চাই যে দিতে কেবল নিতে বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয় হৃদয় আমার চাই যে দিতে কেবল নিতে চলে যাই শেষ যে কথা ওর গান শুনতে শুনতে যে দুটো লাইন মনে পড়ছে সে দুটো লাইন দিয়ে শেষ করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পদে পদে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে আমার মাথা নত করে দাও হে তো সবাই ভালো থাকবেন। অনেকেই লিখেছেন আবার কবে হবে, নিশ্চয়ই এবার বাড়ি থেকে নয় এবার স্টুডিও থেকে হবে, যাবে ডাক পড়বে তবে স্টুডিওতে গিয়ে হবে। যাই হোক খুব ভালো থাকবেন, আবার আশা করি দেখা হবে। জানা যারা দেখলেন এখন আপাতত 166 জন দেখছেন, প্রত্যেককে আমাদের ভালো থাকার শুভেচ্ছা জানাই আমি এবং সৌনক। দেখুন সারা বছর, দেখুন সারা বছর, শুনুন রবীন্দ্রনাথকে, দেখুন রবীন্দ্রনাথকে, শুনুন গুড মর্নিং আকাশকেও, দেখুন এবং শুনুন।
দেখা হবে নিশ্চয়ই। দেখা হবে নিশ্চয়ই। নমস্কার।